ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পী লাহিড়ী 69 বছর বয়সে মারা গেছেন। মুম্বাইয়ের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার 16 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মিউজিক বদলে দিয়েছিলেন বাঙালি সঙ্গীত শিল্পী বাপ্পী লাহিড়ী। পরিবারের দেওয়া নাম অলকেশ লাহিড়ী, বয়স তখন মাত্র 3। মঞ্চে তবলা বাজানো শুরু করেন তখন থেকেই। সেই ছেলেটাই একদিন হয়ে ওঠেন ভারতের ডিস্কো কিং, যাকে সবাই চেনেন বাপ্পী লাহিড়ী নামে। 1952 সালের 17 নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপ্পী লাহিড়ীর। তার বাবা অপরেশ লাহিড়ী ছিলেন বাংলা সঙ্গীতের অন্যতম জনপ্রিয় গায়ক। মা বাশ্রী লাহিড়ী ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। পিতামাতার সান্নিধ্যেই তার গানের হাতেখড়ি হয়। 19 বছর বয়সে 1972 সালে দাদু নামক একটি চলচ্চিত্রে প্রথম কাজ করেন এই শিল্পী। গানের জগতের সফর বাংলা সিনেমা দিয়ে শুরু করলেও দ্রুতই মুম্বাই পাড়ি দেন তিনি। স্বপ্ন ছিল মামা কিশোর কুমারের মতোই বলিউডে রাজত্ব করবেন। বলিউডে তার প্রথম কাজ ছিল নানহা শিকারি 1973 সাল। এই ছবিটির গীতিকারের দায়িত্ব পালন করেন তিনি। এরপর পরিচালক তাহির হোসেনের জখমি ছবিতে গান লেখার পাশাপাশি গেয়েছিলেন নিজেও একটি গান। 80 দশকে বলিউডে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে চলে যান বাপ্পী লাহিড়ী। মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার ছবির মিউজিক কম্পোজ করে রাতারাতি সুপারস্টারে পরিণত হয়েছিলেন তিনি। তার জনপ্রিয়তা ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিদেশেও। এরপর থেকে ডিস্কো কিং নামে পরিচিতি লাভ করেন এই বাঙালি গায়ক। তার মতো আগে কেউ কোনোদিন ডিস্কো মিউজিকের ব্যবহার করেননি ভারতীয় সিনেমায়। কিশোর কুমার, আশা ভোসলে থেকে উষা উথুপের মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন বাপ্পী লাহিড়ী। সুরখা, ওয়ারদাত, চলতে চলতে, কমান্ডো, ইলজাম, ডিস্কো ডান্সার, ডান্স ডান্স, ফিল্ম হে ফিল্ম, সাহেব, টারজান, কসম পায়দা করনে ওয়ালা কি, নাম হালাল সহ অসংখ্য সুপারহিট গানের স্রষ্টা তিনি। সারা বিশ্বের গান কম্পোজ করে ফিল্মফেয়ারে সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছিলেন তিনি। শুধু ডিস্কো সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি বাপ্পী লাহিড়ী, বেশ কিছু গজল গানও রচনা করেছিলেন তিনি। মঙ্গল দ্বীপ জেলে, কিসি নজর নে তেরে ইন্তেজার আজ ভি হে, আওয়াজ দি দিয়া তার মধ্যে অন্যতম। শুধু সঙ্গীত পরিচালনাই নয়, গায়ক বাপ্পী লাহিড়ীরও ব্যাপক জনপ্রিয়তা ছিল। তবে তার হিন্দি উচ্চারণে বাংলা টান ছিল স্পষ্ট। সেই বাংলা টান কাটানোর চেষ্টা করেননি তিনি কখনোই। বাপ্পী লাহিড়ীর প্রণয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন রুনা লায়লা। রুনা লায়লা লিখেছেন, অসীম প্রতিভাবান সুরকার এবং গায়ক বাপ্পী লাহিড়ীর মৃত্যুর খবর শুনে মর্মাহত এবং শোকাহত। তার সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে গান এবং মিউজিক অ্যালবামের কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, যার মধ্যে একটি ছিল সুপারহিট অ্যালবাম সুপরানা। পুরো বিশ্বজুড়ে অসংখ্য স্টেজ শো করেছি, সব কিছুর উপরে তিনি আমার বন্ধু ছিলেন, মজার এবং কাছের মানুষ ছিলেন। এই প্রতিভাবানকে বিদায় জানানো কঠিন, যার জয় করার মতো আরও অনেক পাহাড় ছিল। গত কিছুদিনে লতা দিদি, সন্ধ্যা মুখার্জি দিদিকে বিদায় জানিয়েছি, এখন বাপ্পাজিকে। শোক প্রকাশ করার মতো পর্যাপ্ত শব্দ বা ঝরানোর মতো অশ্রু আমার নেই, স্তব্ধ সহ্য করতে পারছি না। 80 দশকে সুপারনা অ্যালবামের কাজের সূত্রে রুনা লায়লার সঙ্গে বাপ্পী লাহিড়ীর পরিচয়। 1982 সালে সেই অ্যালবামটি রেকর্ড করা হয় লন্ডনের অ্যাবি স্টুডিওতে, যেখানে বিখ্যাত ব্র্যান্ড বিটলস তাদের গান রেকর্ড করত। সেই তখন থেকেই তাদের সম্পর্ক অটুট ছিল। পেশাগত কারণে সম্পর্কের শুরু হলেও রুনা লায়লা পারিবারিক বন্ধু হয়ে উঠেছিলেন বাপ্পী লাহিড়ীর। বোম্বাই সে আয়ামের দোস্ত থেকে বোম্বাই নাগারিয়া বা হুলালা, সব গানেই শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। বাপ্পী লাহিড়ীর ফ্যাশনও ছিল সব থেকে আলোচিত এবং কেন্দ্রবিন্দুতে। স্বর্ণের প্রতি তার ভালোবাসা কারও অজানা নয়। তার মুখের হাসিটাও ছিল জনপ্রিয়। সবসময় ঠোঁটের কোণে হাসি লেগে থাকা সেই মানুষটি আজ সকলকে কাঁদিয়ে চলে গেলেন। রেখে গেলেন তার দুই সন্তান বাপ্পা এবং রিমা লাহিড়ীকে, তার প্রণয়ে শোকস্তব্ধ সঙ্গীত প্রেমীরা। ভিউয়ার্স, বাপ্পী লাহিড়ীর গান আপনার কেমন লাগতো কমেন্টস করে জানান আমাদের। আর বলি নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেল। ধন্যবাদ।